সকাল ঘরে মাকে রাখিয়া ভালোবাসায় ব্যস্ত ছেলে বউয়ের লাগিয়া, আরে দশ মাস দশ দিন গর্বে রাইখা দুনিয়ার মুখ দেখাইয়া, রে গিলাম হইল কষ্ট পাইল গোয়াল ঘরে শুইয়া, কত কষ্টে এই কাহিনী শুনেন মন দিয়া। অভাগী মাইয়া কত কষ্টে দিন কাটাই তো খাইতে না পাইয়া, ওরে লিখে ইলি ইয়াস হুসাই আমি রানা বাপি ভাই, ওরে নুরুলে দিরু ইলটু জেনে লাসে প্রযোজনা, করে পাশে কিন্তু থাকিবেন সবা। মাইয়ার নাম কি ছিল আগলি মায়া, মাইয়া ছিল না তার বেশে বাবা, রে হাত পাতিয়া ভিক্ষা করে বয়স কিন্তু বেশি নাই, রে শ্যামলা বড় যে হারাদা দেখতে কিন্তু মন্দ না, ভুদার জ্বালায় পয়সা থাকে মনে যাত মায়নে দেখতে পাইয়াছে গিয়া কত কথা বলে হাসিয়া, হরে কি গো মাইয়া আসো বইয়া যৌবনেতে মুসর দেয়, রে একটু খানি সময় দাও না বড় সোলা গাইয়া, রে যা চাহিবে তাহাই দিব ভালোবাসিয়া। আকলি মা কয় গরিব আমি রে, বাজে কথা কইলে আল্লাহ নারাজ হবে, হাই গো ভালো কথা শুইনা এবার হুমায়ুনের মন গলে, রে দরদ কইরা তাহার লাইগা রুটি কিনে আনে, রে ভালোবেসে জোর করিয়া তারে খাওয়ায় রে। পাড়ার মেম্বার তাহারে দেখিয়া উল্টা পাল্টা কথা বলে খুবই রাগিয়া, হরে
তারে গাছে রোসাতে মাইয়া ভয়ে বয়না কথা কারো সাথে রে ওরে মারে মেম্বার লাথি দিয়া হুমায়ুনের গায়ে রে ওরে হুমায়ুনের দুখিনী মা বাড়িতে আসে মুরে ছেলের কষ্টে মায়ের কষ্ট লাগে অন্তরে একজন আইসা খবর দিল রে আপনার ছেলে ধরা পরে মার খাইতেছে রে ওরে মা শুনিয়া কান্দাই উঠে যাই গো এবার দৌড়াইয়া ওরে স্বামী হারা বিধু বামা কান্দে দেয়া হারে হাই হাই আমার ছেলেটারি কি যে হইল রে মায়ে গিয়া তাহারে দেখিয়া কান্দে কত মেম্বারেরই হাত পা ধরিয়া ওরে মেম্বার বলে তোমার ছেলে করেন গো ভালো কাজরে ভাকলি মারি সাথে বিয়া যাই গো দিতে আমিয়া কথা শুনে ভাকলি মাউসে পাই গো কাজী ডাইকা বিয়া পরাইয়া নতুন বউকে ছেলের সাথে যায় গো মায়ে নিয়া মনে মনে হইছে খুশি হাঁটতে ব্যথা লাগে রে ওরে শ্যামলা বড় মাইয়া এবার মিষ্টি হাসে দেখেন রে বিয়ারি ফুল ফুটি আছে তাই মনটা খুশি রে ঘরেতে নাই ডাউল ডাউলি রে মায়ের চিন্তা নতুন বউকে কি খাওয়াই গো রে ওরে নতুন বউ যে শ্যামলা বড় ধরন এখন পাল্টাইছে ওরে স্বামীর কাছে বায়না করে মার্কেট ও করিতে আজকে হইল বাসরে রাতে হবে শাদিতে মায়ে অনে চিন্তা করিয়া অল্প দামে গোয়ালের গরু দিল বেচিয়া হায় রে
হাতে ডাকা দিয়া শাড়ি গয়না কিনতে কয় রে আমার বৌমা লক্ষ্মী হবে দালা কেমনে দেশয় সুখের সংসার গরীর যেন কষ্ট নাহি হয় হাজার করিয়া বউয়ের জন্য মেকআপ কিনে রসিকি হইয়া মেম্বারে কয় শুনো শুনো তোমার ভালোর লাগিয়া রে এত কিছু করছি আমি ভালো যাও গো হইয়া সংসার চালাও বউকে নিয়া কর্ম করিয়া বাড়ি আইসা খুশি হইয়া শাড়ি দিল হাই গো মাকে ধরাইয়া মায়ে এবার নতুন বউকে দেই গো শাড়ি পরাইয়া রে কত সাজন সাজে বউয়ে মেকআপ করিয়া মায়ে খুবই অবাক হইল কাণ্ড দেখিয়া মায়ে অনে চিন্তা করিয়া ভাবে একা কষ্ট মনে দুই চোখে ভিজাইয়া একটা মাত্র ঘর যে আমার রাখি কেমন করিয়া রে জেলের বউকে ঘরে থুইয়া মায়ে কষ্ট করিয়া গোয়াল ঘরে বাসর ঘরে গোটা বসিয়া থাকে খুবই লাজুক মনে খুশি লইয়া স্বামী আইসা মুস্কি হাসে বউয়ে সালাম করে রে ওরে ভালোবাসা বারে মায়া হইয়া সুখিয়ে বারে আকলি মারি দেখিয়া হুমায়ুনে পাগল রে জলে ডেলি কত আয়ো জয় রান্দে বউয়ে ঘুমায়নের কাইরা নিছে মায়ে হইছে কত খুশি ছেলের সুখটা দেখিয়া রে যাই গো ছেলে কাজে এবার বিদায় যে লইয়া
মায়ার কাজ করে না থাকে বসিয়া। মায়ে যখন বলে রে কথা আকলি মা তো মায়ের সাথে করে অভদ্রতা, মনে কষ্ট লুকায়া যে আর কিছু বলে না রে ওরে, মনে মনে ভাবে মায়ে কেমন যন্ত্রণা রে, ছেলের ভালো চাইলাম আমি বউটা ভালো না। এইদিকে মেম্বার মিয়া গো রঙ্গে ডঙ্গে পাঞ্জাবি পরে হাটে একা দো, হঠাৎ দেখা আকলিমার সাথে লাগে অনেক সুন্দরী, কোথায় যাও গো এমন করে সাজিয়া গো ফুল পরি, আকলিমা কয়ে রাস্তায় এমনি হাঁটাহাঁটি করি। মেম্বারের নাম নুরুল ইসলামী ভাই, শয়তান তারে বোকা দিল ভাবে তারে সুযোগ তারে কাজে লাগাই বলে মিঠা কথা রে ওরে, তোমার সুখে আমি খুশি জানো যে তুমি মোরে, লাগলে কিছু আইসো তুমি আমারি ঘরে। রসে রসে কথা বলি নুরুল ইসলাম পটাই তারে নিজের লাগিয়া, আকলি মাউজে তুমি মনা সুযোগ হাত ছাড়া করে না ওরে, ভালো লাগা কথা বলে করে এবার চলো না, মিথ্যা মিথ্যা কথা কইয়া মজে দুই জনা। হুমায়ুনের সাথে দেখা রে নুরুল ইসলাম কাশি দিয়া ঝাড়ি মারে রে, তোমার বউটা এত সুন্দর রাখো তুমি আদরে ওরে, ঘুরা ঘুরি বাদ দিয়া করো কাজটা তুমি এবারে, মেম্বার মিয়া তাদের কাছে বিদায় নিল রে।
আয়নে মনে পিরিতি একই সাথে চলে তাদের কত প্রেম প্রীতি মাঠে ঘাটে হাটে তারা শুয়া শুই খেলিয়া রে মনের ভিতর বসন্তের ফুল গেছে এবার ফুটিয়া ঘুমায়নের বেশি ভালো গেছে বাসিয়া দিকেতে মায়ের কষ্ট মনের ভিতর ছেলের জন্য হয় গো শুধু একা একা কাজ করিয়া হয় গো মায়ে পেরে সানরে বউটা কোনো কাজ করে না বাপটা শুধু স্বামী আসলে কাজ করে গোয়বিনয় করিয়া মায়ে একদিন বলে ডাকিয়া সংসারেতে থাকতে হয় গো কাজ কামে করিয়া নেহকামিতে কান্দিয়া কয় শুনো স্বামী শুনো নায়রে আমি নাকি কাজ করি না এ কেমন গো যন্ত্রণা তোমার মায়ে কি সব বলে ভালো লাগে না ছেলে এবার বলে রাগিয়া গো তুমি এমন কেন হিংসুটে হইয়া তোমার বৌমা কত ভালো তুমি দেখতে পারো না রে কেমন করে বলো তুমি এমন করিয়া বউয়ের সাথে কথা বলো খারাপ হইয়া মায়ের মনে কষ্ট পাইয়া কান্দে মায়ে একা একা নিরা লাগিয়া কত কষ্ট মনে তাহার ছেলে বড় হইছে রে রে গো পাইয়া মায়ের আদর সে গেছে রে বউয়ের প্রেমে পাগল ছেলে সুখে আছে রে একা একা আসে হুমায়ো না মা বদুয়াতে ভেঙো না রে মন
মরিয়া খাওয়াইব মা, চিন্তা তুমি কইর নায়রে। তোমার বৌমা খুবই ভালো, চাকরিও না গো মা, কেমনে বুঝাই দুঃখী মায়ে মনে যন্ত্রণা। সাথে কত গোয়াল ঘরে শুইয়া মায়ে ভিজায় দুই নয়, ঠান্ডা লেগে কাশি হইল কাপেরে থর থরে। এইদিকে তে মশার দলে বউয়ের সাথে রঙে আসে মায়ের নাই সারা রাত্রি গেল কাটিয়াল ঘরে সময় কাটায় মায়ে কাশিয়া। ঘুমায়নে দেখে এবার না দেখার ভান করে রে ওরে, আদরবি মায়ের মতো আপন কে হো নাও রে। মায়নে পাশান হইয়া বুঝিল না রে, ছেলে গিয়া রুদ্রে পুরিয়া পরিশ্রমে সময় কাটাই কষ্ট করিয়া। আকলি মাঝে মনের সুখে সাজুগুজু করে রে যাবে, মেম্বার মিয়া মতলব নিয়া বাড়িতে আসিল রে, মিথ্যা কথা বারে তারে ডাকে রে। আকলি মাঝে খুশি হইয়া তাহার সাথে মার্কেটে গেল চলিয়া। দুঃখী মায়ে বলিবে কি, বলার ভাষা পাইল না রে। কান্দিয়া কা দিয়া মায়ে কষ্টেতে দেখো বাঁচে না, ছেলে আইলে কেমন করে বলবে ঘটনা। মেম্বার মিয়া তাহারে বুঝাইয়া ডাকার লোভ দে খাইয়া এবার যায় ঘরে মিয়া। স্বার্থ লুবি মাইয়া হইয়া দেব সবি বিলাইয়া রে, ভাইয়ে এই দি দুয়া করে ছেলের না লাগিয়া।
আমাদের সুবিধাও গো ফিরাইয়া। সব হারাইয়া আকলি মাঝে কান্দে বাহারে, কেমন করে দেখাইব স্বামীর সম্পত্তি হারাইয়া, ওরে সাউরিটা কত ভালো আমায় বিশ্বাস না করিয়া, নিয়েছিল তাহার বুকে আমায় জড়াইয়া। মরার জন্য যাই গো দৌড়াইয়া, এইদিকে তে ঘুমায়নেও যাই গো হাতিয়া, রাস্তার মাঝে হইল দেখা বলে এবার ঘটনা, রে মাইরা ফালাও আমায় তুমি আমি তো আর ভালো না, ঘুমায়নে রাগে এবার শুই না ঘটনা। মায়ে এবার যাই গো হাতিয়া, দেখা হইল তাদের সাথে উঠে চমকিয়া, কোথায় ছিলি বাজান রে তুই বেড়াই আমি খুঁজিয়া, রে আকলি মাঝে কান্দে মায়ে কষ্ট পাইল বউয়ের কথা এবার শুনিয়া। ঘুমায়নে যাই গো মারিতে ঘরে তারে লাগে বুঝাইতে, থানায় গিয়া জানাও আগে মেম্বারে নির্যাতন, রে রাগে রাগে বউকে নিয়া যাই গো দেখেন হুমায়ন, মায়ে এবার দোয়া করে ভাঙ্গ না গো বারে বার খবর শুনিয়া, বাড়ি থেকে কোন রকমে যাই গো পালাইয়া, টিভি নিউজ হইল এবার মান সম্মান তো থাকে না, রে প্রশাসনে ধরবে তারে রেহাই তো আর পাবে না, কান্দে মায়ে শুন হুমায়ুন চিন্তা কইরো না।
আমি রানা বাপি ভয় শুনেন বলি অন্যায় কারিরি হয় না গোরে হাতে সময় সাবধান হইয়া ভালো কাজের সঙ্গী হনরে শেষ করিব এই কাহিনী ক্ষমায় এবার চাহিয়া বিদায় নিলাম দেশবা।